বন্ধুরা, আজ আমি একটি গরুর হাটে আসছি। আপনাদেরকে কিছু গরু দেখানোর জন্য জাস্ট এই বাজারে আমরা বরগুনার আমতলিতে যে বড় একটি গরুর হাট, সেই গরুর হাটটি দেখুন। আমাদের এখানে বেশিরভাগই দেশি গরু। ঐতিহ্যবাহী যদি বলেন যে এটা গরুর হাট, এই হাটটি সেরকম একটা বড় গরুর হাট। এত বড় গরুর হাট আপনি কোথাও দেখবেন? হাজারো গরু, দেশি করোনাকালীন সময়েও এই বাজারটায় অসংখ্য মানুষ, যারা এখনও গরু কেনেননি, ঈদের কোরবানির জন্য গরু কিনতে চান, তারা আসতে পারেন এই বরগুনার আমতলিতে গরুর হাটে। সুন্দর একটা বড় একটা গরুর হাট। এই হাটটা বলতে পারেন যে এখন কিন্তু কোরবানির গরু না, এমনি প্রতি বুধবারে এখানে একটা গরুর হাট বসে। এই বাবু, এই যারা এইসব বাজারে আসেন না এখনো গরু কেনার জন্য, আপনি আসতে পারেন বরগুনার সে আমতলিতে যে গরুর হাটে, প্রতি বুধবারে এখানে গরুর হাট বসে। এই করোনাকালীন সময়েও দেখুন যে কত বড় গরু। এখানে রাত 9টা পর্যন্ত গরুর হাট বসবে। আমরা এরপরে আপনাদের খুব গরুর যে কাছাকাছি যে দেখাবো, এবং দু একজন পাইকার এবং যে গরু চাষি যারা গরু পালে তাদের সাথে আপনাদের কথায় করবো, শেয়ার করবো। এখানে কিন্তু বড় বড় মহিষও আছে, গরুর সাথে সাথে মহিষ। আমি একটি ট্রাকের উপরে এখন আপনাদের আমি নামবো। এ ভাইজান, বন্ধুরা একটু থাকবেন, আমি একটু ট্রাক থেকে নামবো, তার জন্য একটু আপনাদের লাইনে থাকতে হবে। দাদা, এই গরুটার ওয়েট কত? কত কেজি মাংস হবে? কার গরু? কার আপনি বলেন এই গরুটার ওয়েট কত, আর কত টাকা দাম চাইছেন? এক লাখ। কতটুকু, কয় কেজি হবে, কয় মন? ২২০ কেজি মাংস হবে, এক লাখ টাকা চাইছে। কোথা থেকে আসছেন? কল্যাণপুর। কল্যাণপুর
দেখুন যে করে বিক্রি হয়েছে, বিক্রি হয়ে গেছে, অনেকে আবার গরু নিয়ে যাচ্ছে। এই যে আমরা গরু মার্কেট দেখার জন্য বন্ধুরা, হয়তোবা জানেন যে বরগুনা জেলা খুব সুন্দর একটা জেলা, এখানে অনেক দেখার কিছু আছে, যেমন এই গরুর হাটটাও একটা দেখার জিনিস। গরুর হাটে যে সুন্দর একটা জিনিস যে আপনার অনেক জায়গায় এত বড় গরুর হাট আপনি দেখবেন না। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মহিষের হাট, এটা মহিষ দেখা যাবে, একেবারে নির্রোগা দেশি গরু যেটা ঘাস খেয়ে ইয়ে হয়েছে। আপনি কি পাইকার নাকি কেনেন, একটু শুনেন, আপনি এই বাজার সম্পর্কে একটু বলেন, আপনি কত বছর ধরে কেনাকাটা করেন এবং এখান থেকে কী ধরনের গরু পায়েন একটু বলেন, এবং মানুষ কিনতে আসতে আগ্রহ করেন? আমরা তো গোস্তর গরু, দামরা গরু এগুলো কিনতেছি, কিনি, অনেক ব্যাপারে আসে কিনি। আচ্ছা, এটা কিনে কোথায় নিয়ে যান? নোয়াখালী। নোয়াখালী নিয়ে যান। এখানে গরু কেন কিনতে আসেন, কী গুণগত ভালো কী বলেন এখানে গরু? আমাদের দেশের তুলনায় এখানে গরু কিনলে মোটামুটি কিছু লাভবান হই, আমরা লাভ হই। আর অন্য কোনো সুবিধা আছে কি? আচ্ছা, সুবিধা আছে, এমনি সুবিধা আছে। বলেন এই এই অঞ্চলের গরু সম্পর্কে একটু বলেন যে আমাদের দেশে গরুর দাম বেশি, এখানে একটু কম, এই কম গরু ভালো, এখানে ঘাস টাস খাইয়ে মনে হয় গরু, হ্যাঁ গরু মোটা দাদা, আর ওষুধ খাওয়ায় না? না, ওষুধ খাওয়া লাগে না। ধন্যবাদ। একজন পাইকারের সাথে কথা বললাম যে এখান থেকে গরু নিয়ে নোয়াখালীতে বিক্রি করে। আমরা বড় বড় মহিষ দেখব। আমার এর আগে আমার বড় ভাই, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই সুমন ভাই, সে প্রতি বছর একটি করে ঈদে একটি মহিষ জব দেয়, তো সেই মহিষ কেনার জন্য এখানে আসছিলাম। সে আজকেও আমরা সেই মহিষ দেখব। আমাদের দেখতে পাচ্ছেন যে মহিষ দেখার সঙ্গে সঙ্গেই সে একশনে আসছে। এটা কত টাকার দাম চাইছেন? 60,000 টাকা দাম বলছে, 40 বলছে। আপনার কয়টা মহিষ আছে এরকম? 5টা মহিষ আছে। এগুলোর দিকে ইসের ওই যে কোরবানির জন্য কেউ জব টব দেয় এরকম? আরো বড় বড় মহিষ আছে বন্ধুরা, যারা লাইভে আছেন তারা হয়তো বা দেখতে পাচ্ছেন। বলি মহিষ, মহিষটা কার? হ্যাঁ, একটু মহিষটা বলেন যে কতদিন ধরে এই মহিষটা পালছেন আর মহিষটার দাম চাইছেন কত? কয়টা মহিষ আছে আপনার? 8টা আছে। তো এইটি কি বড়? কয় মন হবে? হ্যাঁ,
কত টাকা দাম চাইছেন? কত টাকা দাম চাইছেন? এক লাখ চল্লিশ। এটি কি কোরবানির জন্য না আমি পালবে নিয়ে কেউ? যারা দর্শক আছেন তারা দেখতে পাচ্ছেন যে এইসব অঞ্চলে এখনো মানুষ কোরবানিতে মহিষ জগত, কিন্তু আপনি গরুর মাংস অনেক খেয়েছেন কিন্তু মহিষের মাংসটা কিন্তু অসাধারণ। দেখুন যে এটা একটা বলি মহিষ, যে এত বড় বড় বলি মহিষ দেখা যায় না কিন্তু। আর এই অঞ্চলে কিন্তু ইসে বৈশাখে কিন্তু বলি মহিষের লড়াই হয়। গ্রামগঞ্জে দেখবেন যে এরা অনেক সময় উৎসব করে বলি মহিষ দিয়ে উৎসব, এক ধরনের যে লড়াই। এই যে একটা বড় কোনটা দেখুন, এই আজকে সেরা মহিষ এটা কার ভাই? আপনি আমার লাইভে যদি সুমন ভাই থাকেন, আমাদের মুস্তাফিজুর রহমান সুমন ভাই যদি লাইনে থাকে দেখেন, আপনি পছন্দ হইতে পারে। এটা কত টাকা চাইছেন দাদা? কতটুকু এটা কত হবে? দশ মন। সুমন ভাই এর আগে যেগুলো কিনছেন তার চেয়ে কিন্তু খারাপ না, দেখতে পারেন। এবারের ঈদে এটাই পুরো শ্রেষ্ঠ মন। বন্ধুরা আবার আপনাদের ই করবো, আমার অনেক সময় হয়ে গেছে, তারপরে আবার দেখি।